بسم الله الرحمن الرحيم بسمه سبحانه وسعدانا والصلاه والسلام على ذي المجد والمكانه প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কথা প্রিয় দর্শক আজকে একটা কথা বলার জন্য আমি প্রদেশে উপস্থিত হয়েছি আমাদের উপর অনেকের আপত্তি বা আমাদেরকে উদ্দেশ্য করে অনেকভাবে অনেক কিছুই বলতে চাচ্ছেন অনেকে বিশেষ করে সম্প্রতি সিলেটের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সিলেটের যে সিচুয়েশন তৈরি হয়েছে এখন মানে আমাদের উপর অনেক ধরনের আপত্তি যে আমরা কেন মুসলিম উম্মার ভিতরে বিভেদ সৃষ্টি করছি কেন রমজান মাসকে আমরা বিভেদের মাস পরিণত করছি বা আমরা কেন এখন আন্দোলন করছি তো আমি প্রথমে যে বিষয়টা বলবো যে এখানে যে মূল বিষয়টা আন্দোলন আন্দোলন কেন্দ্রিক বিষয়টা ছিল না বা বিষয়টা আন্দোলন করার মতো নয় কিন্তু এখানে পরিস্থিতিটা এমনভাবে তৈরি হয়েছে আমরা সবসময় বলি যে আমাদের লামাজাবি ভাইরা আপনার এখানে এই কথা বলার আগে আরেকটু পিছন থেকে আসি নামাজে আমিন আপনি আসতে বলবেন না জুড়ে বলবেন নামাজে হাত নাবির উপরে বাঁধবেন না নাবির নিচে বাঁধবেন নামাজে রাকাত আদায় করবেন কি করবেন না এগুলো নিয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে ইখতিলাফ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উভয়টি হাদিস দ্বারা প্রমাণিত এবং সাহাবায়ে কেরামের একটা বিশাল দল তারা ইমামের পিছনে কেরাত করতেন না আবার কিছু সাহাবায়ে কেরাম পড়তেন কিছু সাহাবায়ে কেরাম রাকাত আদায় শুধু তাকবীরে তাহরিমের সময় করতেন অন্যরা করতেন না আবার কিছু সাহাবায়ে কেরাম নাবির উপরে হাত বেঁধেছেন কিছু সাহাবায়ে কেরাম নাবির নিচে হাত বেঁধেছেন কেউ আমিন জুড়ে বলেছেন কেউ আমিন আসতে বলেছেন মোটামুটি এটা হলো সুন্নাসম্মত ইখতিলাফ এটাকে কেন্দ্র করে উম্মা কখনো বিভক্ত হয়নি ইমাম শাফি রাহিমাল্লাহর মাজহাবের যারা তারা তার মতো আমল করেছে হানাফি মাজহাবের যারা তার মতো আমল করেছে উম্মার ভিতর কোনো বিভক্তি ছিল না এটাকে কেন্দ্র করে এবং এটার কারণে উম্মার ঐক্যে কখনো ফাটল সৃষ্টি হয়নি এবং আমরা দেখি যে আদাবুল ইখতিলাফ সংক্রান্ত যত বই আছে বা এই সংক্রান্ত যে সমস্ত বই লেখা হয়েছে সেগুলোকে সব সমস্ত কিতাবাদিতে এগুলোকে ওসাত বলা হয়েছে এগুলোকে রহমত বলা হয়েছে যে এগুলোর কারণে উম্মা বিভক্ত হচ্ছে না বলে এটা রহমত আপনি এভাবে পড়লেও নামাজ হচ্ছে এইভাবে পড়লেও নামাজ হচ্ছে কিন্তু আমাদের দেশে যে সমস্যাটা হয়েছে যে আমাদের লামাজাবি ভাইরা তারা নামাজ পড়ুক কিভাবে আমাদের আপত্তি নেই কিন্তু তারা আমরা দেখেছি শেখ মুজাফর বিন মুহসিন এটা জাল হাদিসের কবি রাসূলুল্লাহ সালাত যে বইটা ডক্টর আসাদুল্লাহ গালিবের রাসূলুল্লাহ সামের সালাত মানে ওনাদের কথা হইলো যে আমরা যে নামাজ পড়ে হানাফিরা এই নামাজটা জাল এই নামাজটা হচ্ছে না এবং আরো আরো দুঃখজনক ভাবে বলি যে একজন জনসাধারণ সে কখনো নামাজ পড়ে না বা নামাজের দ্বারে কাছে নেই সে ধর্মকর্ম ওইভাবে পালন করে না তো আমাদের ভাইরা দেখি তাকে কখনো ওনারা নামাজের দাওয়াত দেন না তাদের কাজ কি একজন মানুষ নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে রাফেই আদায় করছেন না আমিন আসতে বলছে নাবির নিচে হাত পাচ্ছে তো তারা গিয়ে তাকে একজন জনসাধারণ যেগুলো বোঝার যোগ্যতা নেই তাকে বললেন ভাই তোমার তো নামাজ হচ্ছে না তোমার নামাজ সহি হাদিসের বিপরীত বুখারিতে আছে বুকের উপর হাত বাঁধার কথা বুখারিতে আছে রফে আদায় করার কথা আমিন জয় করার কথা এইভাবে একজন মানুষকে বিভ্রান্ত করেন অথচ বুকের উপর হাত বাঁধার হাদিস বুখারিতে নেই আমিন জুড়ে বলার হাদিস বুখারিতে নেই বিষয়গুলো মুক্তালাফি ওইদিকে যেমন হাদিস আছে ওইদিকেও হাদিস আছে তো এখানে যে বিষয়টা হয়েছে যে যেমন আমি এখানে শুধু শেখ মুজাফর বিন মুহসিনের কথা বলি শেখ মুজাফর বিন মুহসিন যার হাদিসের কবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বইটা উনি এত পরিমাণ খেয়ানত করেছেন এত পরিমাণ জালিয়াতি করেছেন এবং জালিয়াতি করে প্রমাণ করেছেন যে আমাদের পুরা নামাজই জাল আমাদের নামাজের কোনো ভিত্তি নেই হানাফিরা যুগ যুগ থেকে যে নামাজ পড়ে আসছে সেই নামাজ হচ্ছে না আমি শুধু এখানে একটা কথাই বলি এই বিষয়ে আলোচনা পরবর্তীতে করবো অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আফকাউ হাদিল উম্মা এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ এবং যার ব্যাপারে হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক হাদিস এনেছেন রাদিয়াল্লাহু লাকুম মা রাদিয়া বিহি ইবনু মা'আব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসআলায় আব্দুল্লাহ ইবনে মাসউদ সন্তুষ্ট সেই মাসআলায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট এত বড় ফকিহ সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ এবং ওনার সাথে কুফাতে আরো 1500 সাহাবায়ে কেরাম থাকতেন 1500 সাহাবা থাকতেন তার ভিতর 70 জন ছিলেন বদরি সাহাবি আল্লামা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখ ইবনে আসাকিরের তথ্যটি উল্লেখ করেছেন এই 1500 সাহাবায়ে কেরামের যে নামাজ এই নামাজটা হলো হানাফিদের নামাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পিছনে দাঁড়িয়েছিলেন রাসূলুল্লাহ তাকে সামনে নিয়ে এসে বলেছেন তুমি আমার পিছনে দাঁড়াও লিয়ালিনি মিনকুমুল আহলাম ওয়ান নুহা যে তোমাদের ভিতরে প্রজ্ঞাপান যারা তারা যেন আমার পিছনে দাঁড়ায় যাতে আমি যেভাবে নামাজ পড়ি তারা এইভাবে নামাজ পড়ে এই যে একটা ফিতনা ওনারা সৃষ্টি করলেন যে আমাদের নামাজ হচ্ছে না আমাদের ইবাদত হচ্ছে না আমরা সহিহ হাদিস মানি না আমরা কোরআন হাদিস বাদ দেই আমরা বেদাতি আমরা বেরলভীদের মতো ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী আমাদের আকীদায় শিরিক আছে এই ধরনের অপপ্রচার চালিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে বারবার বিভ্রান্ত করছে জনসাধারণের মধ্যে একটা তুমুল মতানক্য সৃষ্টি করেছে আপনি দেখেন যে তাদের মতানক্যের সুরত এমন সম্প্রতি আমরা দেখেছি যে তাদের একজন রয়েছে ডক্টর ইমামউদ্দিন সেই ইউটিউবে লেকচার দিয়েছে যে মুসান্নাফের কথা বলতে গিয়ে যে মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা অধ্যায় রয়েছে বাবু মা যা
ফিতনাতুল হানাফিয়া, যে হানাফির ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ হাদিস একটা মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা বাবি আছে, অথচ পুরো মিথ্যা কথা। যদিও উনি এটা ভুল স্বীকার করেছেন, কিন্তু ভুলটা কোজনে জানবে? উনি যে বলে এসেছেন, যারা শুনবে এই যে আম মানুষ বিভ্রান্ত হবে যে হানাফিদের ফিতনার কথা হাদিসেও আছে। এইভাবে ভুল তথ্য দিয়ে, খিয়ানত করে, জালিয়াতি করে হানাফিদের হাদিসকে, হানাফিদের সহি হাদিসকে ইচ্ছাকৃত ভাবে জাল বানিয়ে জনসাধারণকে তারা মারাত্মক ভাবে বিভ্রান্ত করছেন। তো আমরা তাদেরকে বারবার বলেছি, আমাদের বড়রা যারা আছেন, আমাদের ছোটরা যারা আছেন, আমরা যারা আছি, আমরা হানাফি মাযহাব নিয়ে যারা পড়াশোনা করি, তুলনামূলক হাদিস ফিক নিয়ে যাদের গবেষণা আছে, তো আমরা তাদেরকে বারবার বলেছি যে দেখেন, জনসাধারণের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, আসেন আমরা আমরা পরস্পর কথা বলে এগুলো সমাধান করে ফেলি। তো আমরা দেখেছি বারবার 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 বিভিন্ন অজুহাতে তারা আমাদের সাথে বসতে চান না, আমাদের সাথে বসতে না চেয়ে ইউটিউবে গলাবাজি করেন, ইউটিউবে বসে বিভিন্ন লেকচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। তো আমরা এখানে আমাদের সিলেট এই যে মাঠ কেন্দ্রিক যে আন্দোলনটা গড়িয়েছে, প্রথম কথা হলো আমরা আমাদের অবস্থান এখানে ক্লিয়ার যে বিষয়টা আন্দোলনের পর্যায়ের, আন্দোলনের না, বিষয়গুলো বুদ্ধিবৃত্তিক। এখানে আমরা আলোচনার মাধ্যমে এলিম, আপনারা বলছেন আমাদের সনদ জাল, আমাদের নামাজ হচ্ছে না, আমরা বলি আমাদেরটা সহি, আমাদেরটা হচ্ছে। আপনারা জালিয়াতি করেন, আপনারা খেয়ানাতি করেন, আপনারা চুরি করেন, আপনারা মিথ্যা কথা বলেন, আপনারা মিথ্যা কথা লিখেন, আপনারা মিথ্যা হাওয়ালা দেন, আপনারা হাওয়ালায় খেয়ানত করেন, আমরা আপনারা এক ইমামের নামে আরেক ইমামের বক্তব্য চালান, আপনারা উদ্দেশ্যহীন ভাবে কোনো কারণ ছাড়া একটা সহি হাদিসকে জয়ীব বানিয়ে ফেলেন, অনেক কারণ আছে আপনাদের, আসেন আমরা দেখাই। তো আমরা দেখেছি শেখ, আমরা এখানে আমি সম্প্রতি ইউটিউবে ভাইরাল হওয়া একটা ভিডিও দেখি, মানে তাদের মানসিকতাটা বোঝানোর জন্য, আমরা দেখেছি সম্প্রতি ডক্টর আকরামুজ্জামান বিন আব্দুল সালামের একটা ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে, একজন মানুষ তাকে প্রশ্ন করেছে, আপনার বলছেন বুকের উপর হাত বাঁধার, আরেকজন বলছে বুকের উপর নাভির, নাভির নিচে হাত বাঁধার কথা, আপনি বসেন, আমরা মহল্লার ওই আলিমদেরকে নিয়ে আসি, আর তাদের সাথে আপনি ডিসকাস করেন, পরে একটা সমাধানে পৌঁছান। কিন্তু আমরা দেখেছি যে ডক্টর আব্দুল সালাম, ডক্টর আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মানুষের চাপের মধ্যে পড়ে, মানুষের মানুষের ইয়েতে পড়ে, তারপরে উনি বসতে রাজি হন না, বসতে রাজি হচ্ছেন না, হবেন না, কারণ ওনাদের বুখারিতে ডক্টর আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বুখারির টিকায় যে জালিয়াতি করেছেন, এটা তো ওনার খুব ভালো করে জানার কথা, কারণ উনি হানাফিদের আলিমদের কাছে আসলে মুহূর্তে ধরা খেয়ে যাবেন। এই যে ওনারা বিশৃঙ্খলা, এটা ছিল গরওয়া পরিবেশের সমাধান করার কথা, যদি ওনারা এই সুযোগটা দিতেন, কিন্তু ওনারা এই সুযোগটা দিচ্ছেন না। আবার দেখেন পুরো সিলেটের একটা অস্থির, পুরো বাংলাদেশ ওনারা একটা অস্থির করে ফেলেছেন আজান নিয়ে, তারপর তারাবি নিয়ে। তো এখন যেহেতু আমরা দেশের নাগরিক, এই দেশের মানুষকে, এই দেশের মানুষের দায়িত্ব রয়েছে, কারণ এই দেশের মানুষ দিন পাওয়ার পিছনে একটু ইতিহাসের পিছনে যায়, যখন ব্রিটিশরা উপমহাদেশ দখল করেছিল, তখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন, রক্ত রক্তের নাজরানা পেশ করেছিলেন ব্রিটিশের থেকে স্বাধীনতার সূর্যকে ফিরিয়ে আনার জন্য ওলামায়ে দেওবন্দ। তখন কিন্তু এই লামাজাবি যারা ছিল, আব্দুর রহমান বেটালভি, ওরা কিন্তু ব্রিটিশের দালাল ছিল, ব্রিটিশের টাকা খেয়ে ব্রিটিশের পক্ষে গুণগান গাইতো, কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ আমরণ জিহাদ করেছেন শেখুল হিন্দ রহিমাহুল্লাহ, আল্লামা কাসিম নানাজুবি রহিমাহুল্লাহ, শেখুল ইসলাম মেদানি রহিমাহুল্লাহ, আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহিমাহুল্লাহ, আকাবিরে দেওবন্দ। তো এই হিসাবে উপমহাদেশের সকলেই আকাবিরে দেওবন্দের কাছে ঋণী, কিন্তু তারা বলছে যে আমাদেরটা হচ্ছে না। তো এখানে আমরা এদেশের নাগরিক, এখন আমরা তো মানুষকে ফিতনা থেকে আমাদেরকে বাঁচাতে হবে, তো ফিতনা থেকে বাঁচাতে হলে আপনারা আমাদের সাথে বসতে চাচ্ছেন না, এখন আমরা প্রশাসনের সুযোগ আমাদেরকে নিতেই হবে, প্রশাসনের সহযোগিতা আমাদেরকে নিতে হবে, এবং এটা আমাদেরকে আপনাদের সাথে প্রয়োজনে প্রশাসনের উদ্যোগে। দেখেন এখানে আন্দোলনের মূল কথা যে প্রশাসন, যেহেতু আপনারা আমাদের সাথে বসতে চান না, প্রশাসন আপনাদের কার্যক্রম বন্ধ করে দিক, কারণ আপনারা যদি সহি হন তাহলে আমাদের সাথে আসেন বসি, তাহলে তো বোঝা যাবে আপনারা বসতে চাবেন না, আবার মানুষকে বলবেন আমাদের তো আমরা ভুল আপনারা সঠিক, এটা তো একটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। এখানে যে বিষয় হলো যে এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, যে এখানে বিষয়টা আসছে মসজিদ ভাঙ্গার ঘোষণা। প্রথমত আমাদের ওলামায়ে দেওবন্দ যারা আহলে সুন্নাহ ওয়াল জামা, আমাদের কোনো আলেম এটা ঘোষণা দেননি যে মসজিদ ভেঙে ফেলতে হবে। আমাদের দাবি হলো যে তাদের যে কার্যক্রম আছে সেটা বন্ধ করে দিতে হবে, তারা হয়তো কার্যক্রম তাদের মতো করুক, তারা যখন বলবে তারা বিশ্বাকাত নেই, হানাফিদের আকিদায় শিরিক, হানাফিরা ওয়াহদাতুল উজুদের আকিদায় বিশ্বাসী, হানাফিরা বেদাতি, দেওবন্দিরা বেল্লবীদের কোনো পার্থক্য নেই, এরা বেদাতি, তারা সহি আকিদার দাবিদার, এটা তো কখনো মানা যায় না। এবং আরো যেটা বিশেষ, সিলেট এডুকেশন সেন্টার থেকে যে সমস্ত বই প্রকাশিত হয়েছে, ছোট 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 ছোটি বই, শেখ তাহির জামানের লেখা, ডক্টর আব্দুল সবুর চৌধুরীর লেখা, আরো কিছু শেখের লেখা, এই বইগুলোতে এত পরিমাণ খেয়ানাত, এত পরিমাণ জালিয়াতি রয়েছে যে একজন এত জালিয়াতি করবেন আমরা আপনাদের বিরুদ্ধে বলবো না, এটা তো না। এখন আপনারা বসেন না, বসতেও চান না, এখন আমরা বাধ্য হয়ে আন্দোলন করেছি, মূলত এখন আন্দোলন করছেন আমাদের বড়রা করছেন, এখানে আসলে বড়রা যেহেতু করছেন তো আমাদের আলাদা করে কিছু বলার নেই, বাকি আমি আমাদের যে ইয়ে থাকবে, যে আমাদের যে অনুরোধ থাকবে, আমাদের যে ছোট হিসাবে আমাদের যে মশওয়ারা থাকবে, পরামর্শ, যে আমরা দেখেছি অতীতে আমাদের অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সাময়িক আন্দোলন হওয়ার পর
এটা বন্ধ হয়ে গেছে। আর সম্প্রতি আমরা শহীদ মুজাম্মিল রহিমাল্লাহর কথা বলতে পারি, তার আগে ছাতকের ঘটনা বলতে পারি, যে অনেক তো কিছুদিন আন্দোলন হয়েছে কিন্তু তারপর কোনো ফলাফল হয়নি বা ফলাফল আমাদের পক্ষে আসেনি। তো এখানে যে বিষয়টা আন্দোলন করতে গিয়ে, আন্দোলন তো অবশ্যই করতে হবে, বড়রা করছেন, এই বিষয়ে মত প্রকাশ আমি কিছু বলছি না। তো আন্দোলন অবশ্যই করতে হবে, কিন্তু এখানে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে আন্দোলন করতে গিয়ে আমরা যেন তাদেরকে বন্ধ করার পরিবর্তে তাদেরকে যেন হাইলাইট করতে না পারি। কারণ এখানে একটা ভুল মেসেজ আসছে, যেটা আমি আমি একটু খুলাসা করে বলি। সিলেটের এই ঘটনা সৃষ্টি হওয়ার পর থেকে আলে হাদিসে যারা শায়েখ আছেন, আমরা দেখেছি ডক্টর মুখলিস মাদানী, উনি এসে পরিষ্কার চ্যালেঞ্জ দিয়েছেন সিলেটের ওলামায়ে কেরামকে যে আসেন, আমি বসতে রাজি, আমি বাহাস করবো, আসেন। হানাফিদের সম্পর্কে আমার জানা আছে, বা একের পর এক একের পর এক তাদের লেকচার আসছে। এবং গতকালকে দেখেছি জালিয়াতি মিথ্যায় ভরা প্রায় এক ঘন্টা আঠাশ মিনিট বা এই ধরনের ব্রাদার রাহুলের একটা ভিডিও এসেছে, তো আমাদেরকে কটাক্ষ করে। আর এখন ইয়ং জেনারেশন কিন্তু সে প্রথমে ইউটিউব দেখে। তো আমার মনে হয় এটা এটা আন্দোলন তো হবে অবশ্যই, তার সাথে আমাদের বড়রা যদি বুদ্ধিবৃত্তিক লড়াই এগিয়ে আসেন বা আমাদের আমাদের ছোটরা যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করেন বা ঠিক নির্দেশনা দেন, তাহলে আমাদের এগিয়ে চলা আরো সহজ। তো আমরা তাদের বিরোধিতা করতে গিয়ে যেন কোনোভাবে তাদেরকে হাইলাইট না করি, তাদের প্রচারণাটা যেন না হয়। আর তারপর কথা হলো যে আমাদের অনেক আন্দোলন আমরা দেখেছি অতীতে, আমরা ফলাফল গড়ে তুলতে পারিনি। এই আন্দোলন যেন কোনো ব্যক্তির কারণে, কোনো বিশেষ ব্যক্তি বহরাগের হাতে কুক্ষিগত না হয়, এই আন্দোলনে একটা ফলাফল আসে, সেই আশা আমরা অবশ্যই করতে পারি। আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।